কারোর সাথে বৈরিত নয় সবার সাথে বন্ধুত্ব বাংলাদেশের কূটনীতির এই মূল মন্ত্র মাথায় রেখেই নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন বলে জানালেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকালে ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতি চ্যালেঞ্জ মোকাবিলা করাই হবে তার প্রধান কাজ অভিনন্দনে ভাসছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকাল থেকে নিজ নির্বাচনী এলাকার মানুষ ফুলেল শুভেচ্ছা জানায় তাকে 2009 সালের মন্ত্রিসভায় কিছুদিন দায়িত্ব পালন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তাই নতুন দায়িত্ব পেলেও পররাষ্ট্র দপ্তরের কাজ তার কাছে একেবারে অপরিচিত নয় জানালেন ডিবিসি নিউজকে সাত মাস আমি এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর বিশেষ সহকারী হিসেবে কাজ করছিলাম তখন কিন্তু আমি ফরেন অ্যাফেয়ার্সটাই দেখতাম এছাড়া আমি আমার পড়াশোনারও ব্যাকগ্রাউন্ড আছে এই সাবজেক্টে আমি ইন্টারন্যাশনাল পলিটিক্সও মাস্টার্স করেছি বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আর গাজার পরিস্থিতি বৈশ্বিক ভূরাজনৈতিক অবস্থাকে যে চ্যালেঞ্জে ফেলেছে সেদিকটা মাথায় রেখেই কাজ করতে হবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বিশ্ব পরিস্থিতি টালমাটাল রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজায় ইসরায়েলি সহিংসতা যুদ্ধ এই পরিস্থিতিতে পৃথিবী এখন টালমাটাল এবং অর্থনৈতিক অবস্থা পৃথিবীর স্বাভাবিক নয় আমরা পূর্ব পশ্চিম সবার সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রগতি আরও জোরদার করতে চাই ভারত চীন এবং পশ্চিমা বিশ্বসহ সকলের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সামনে এগুবেন বললেন হাসান মাহমুদ মার্কিন যুক্তরাষ্ট্র বলুন বা যুক্তরাজ্য বলুন আমাদের 52 বছরের পথ চলায় এই দুটি দেশের এবং অন্যান্য দেশেরগুলো সমস্ত দেশের এই অবদান রয়েছে আমরা সবার সাথে সম্পর্ক কারোর দিকেই তো আমরা ঝুঁকে যাইনি ভারতের সাথে সবসময় আমাদের কিছু বিষয় থাকবেই তবে অমীমাংসিত বিষয় থাকবে সেগুলো অবশ্যই ধীরে ধীরে সব কিছুরই সমাধান হবে রোববারের প্রথম অফিসে মন্ত্রণালয় নিয়ে পরিকল্পনা জানাবেন নতুন মন্ত্রী থাকবে সেগুলো অবশ্যই ধীরে ধীরে ইশাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা